ঢাকা জজকোর্ট এলাকা থেকে এই প্রচারণা শুরু করে তাঁতীবাজার শাঁখারীবাজার হয়ে নয়াবাজারে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। বিরতির পর সেখান থেকে পুনরায় প্রচারণা চালানোর সময় পুলিশ অহেতুক আমাদের কয়েকজন কর্মীকে হয়রানি করতে থাকে। সে সময় আমি সরাসরি গিয়ে হস্তক্ষেপ করায় পুলিশ নিবৃত্ত হয়। কিন্তু গণসংযোগ চালিয়ে আমি সামনে এগিয়ে গেলে পেছন থেকে আমার চারজন কর্মীকে আটক করে। এ খবর শোনা মাত্র আমি বংশাল থানায় যাওয়ার উদ্যোগ নেই, কিন্তু তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে কাউকে আটক করা হয়নি। এরই মধ্যে খবর আসে ওয়ারী থানার অধীনে বলদা গার্ডেন এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচজন কর্মী আরিফ, সুমন, জুয়েল, বাবু ও সেলিমকে ধানের শীষ পোস্টার লাগানোর সময় পুলিশ আটক করে। পরে আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেই, এর পরপরই পুলিশ তাদের ছেড়ে দেয়। হাজারীবাগ পার্কের সামনে আমার প্রচার কাজ চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা রিক্সার গতিরোধ করে দুইজন কর্মীকে মারধর করে মাইক ও মাইকের সরঞ্জাম রেখে দেয় এবং পরবর্তীতে থানা পুলিশে সোপর্দ করার হুমকি দেয়। প্রায় একই সময় 38 নম্বর ওয়ার্ড বিস্ত 3 নম্বর যোগীনগর রোডে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী, সাধারণ মহিলা আসনের প্রার্থী, উনি একজন মহিলা, মেহরুন্নেসার নির্বাচনী ক্যাম্পে হামলা চালানো হয়। এই হামলায় শ্রমিক দলের ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম গুরুতর আহত হয়। 62 নম্বর ওয়ার্ডস্থ নয়ানগর এলাকায় যাত্রাবাড়ি থানার স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়ামিন, ইয়াসিন ও ইমনকে ধানের শীষের পক্ষে পোস্টার লাগানোর কারণে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করে। কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এহসান মামদুদ, নিখিল চন্দ্র শ্রাবণ ও সিরাজ ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে গোপীবাগে আসার পথে যোগীনগর এলাকায় স্থানীয় যুবলীগ কর্মীরা হামলা করে, এতে গুরুতর আহত হয় তারা। এখন ইসলামী ব্যাংক হাসপাতালে তারা ভর্তি আছে। 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহিদা মোর্শেদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ডক্টর তামিম ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সহ অন্যরা প্রচারণা না করার হুমকি এবং তার বাসায় গিয়ে নেতাকর্মীদের দীর্ঘ 5 ঘন্টা আটকে রাখে। সকাল 11টায় নুরফাতে আলী লেনে বিএনপি সমর্থিত ধানের শীষ ও লাটিম মার্কার প্রচারণাকালীন বেলা 12:30টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর নেতৃত্বে পুলিশ সহ তার নেতাকর্মীদের নিয়ে শাহিদা মোর্শেদের প্রচারণা বাধাগ্রস্ত করে এবং ওয়ার্ড বিএনপি সভাপতি চশমা নিয়ে তাকে লাঞ্ছিত করে। আওয়ামী লীগ কর্মী পাভেল ও রনি 41 নম্বর ওয়ার্ডের 23 নম্বর ওয়ার্ড স্ট্রিটের সামনে থেকে ধানের শীষের পক্ষে মাইকিং করার সময় মাইক ভাঙচুর করে এবং জুয়েলকে মারধর করে আওয়ামী লীগ অফিসে নিয়ে যায়। এছাড়া গতকাল শনিবার সন্ধ্যায় আমার গোপীবাগের বাসার গলিতে যুবলীগের কর্মীরা মিছিল নিয়ে আসে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এ সময় আমার কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আমি নিচে নেমে এসে সকলকে নিবৃত্ত করে ভেতরে চলে যাই। পরবর্তীতে আবারও তারা উস্কানিমূলক স্লোগান ও বক্তব্য দিতে থাকে। উপস্থিত সমর্থকদের বাধার মুখে যুবলীগ সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ঢিল মেরে 2টি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং তাতে আমাদের একজন কর্মীও আহত হয়। এখানে উল্লেখ্য যে গতকালের ঘটনাটি বাদে অন্যান্য ঘটনায় তারা বেশিরভাগ সময় যে টার্গেটগুলো করেছে সেখানে মহিলারা ছিলেন এবং একজন বা দুজন কর্মীকে একা পেয়ে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, বা মাইকিংয়ের সময় তো নিরীহ একজন বা দুজন কর্মী সহ রিক্সা চালক থাকেন এবং মাইকিংয়ের একজন লোক থাকেন। এভাবে তারা চিহ্নিত করে যাদেরকে দুর্বল পাচ্ছে তাদেরকে এইভাবে হামলা করা হচ্ছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর এখন এর আমরা সব কিছুই নির্বাচন কমিশনকে আমরা লিখিতভাবে অভিযোগ দিব, আমরা প্রতিকার চাইব, এর আগেও চেয়েছি। 2015-তে আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে যারা, আমি আর কিছু বলার নেই তাদের ব্যাপারে। আর এই কমিশনের আমরা অভিযোগ দিয়ে যাব আইন অনুযায়ী, আর যদি তারা ব্যবস্থা নেন তাহলে ভালো হয়, আর যদি না নেন আমরা কোনো কিছুতেই বাধাগ্রস্ত হব না, আমরা আমাদের প্রচার কাজ চালিয়ে যাব এবং আমরা আমাদেরকে কোনো কিছুকে আমরা বাধা মনে করব না। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আচরণবিধি তারা প্রতিনিয়ত ভঙ্গ করে চলেছে এবং নির্বাচন কমিশন কর্তৃক আচরণবিধি যেটি আছে সেটি প্রতিনিয়ত তারা ভঙ্গ করে চলেছে।
এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে এখানে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা কিন্তু এখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে স্থানীয়ভাবে। দু একটি জায়গায় আমরা প্রতিকার পেয়েছি যখন আমরা যোগাযোগ করেছি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে, দু একটি জায়গায় কিন্তু আমরা সমাধান পেয়েছি, যেমন বংশাল থানা এবং ওয়ারি থানায় যাদেরকে আটক করা হয় পরবর্তীতে আমরা ডিসি সাহেবদের সাথে কথা বলার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।